মঞ্চে ও সামনে উপবিষ্ট সমস্ত ওলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ সামনে উপবিষ্ট দিনদার ইমানদার দিনদরদি ভাই সকল পর্দা নসিনা ও পর্দা খাসিনা উভয় মা বোনেরা দল মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষকেই জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ অনেক অনেক অভিনন্দন। আমার মনে হচ্ছে যে আপনাদের আজকের জলসায় মানে পুরুষের থেকে মায়েদের সংখ্যাটা যেন মনে হয় বেশি আছে নাকি? হ্যাঁ, ও তাহলে ওই দিকেও তো হ্যান্ডেল ঘোরাতে হবে। তো সেই জন্যে আমি শারীরিক দিক দিয়ে অনেকটা অসুস্থ, অপারেশন রোগী, রিসেন্ট খুব কয়েকদিন আগে অপারেশন হয়েছে। সেই জন্যে আমি গতানুগতিকভাবে যেভাবে বক্তব্য রাখি হয়তো ততটা পারবো না। এখন আপনাদের পানানোর ওপরে অনেকটা নির্ভর করছে, আল্লাহ কেমন বলাবেন। আমি চাইলেও হবে না, আপনারা চাইলেও হবে না, আল্লাহ যেটা চাইবেন সেটা হবে। তো আল্লাহ কি চাচ্ছেন সেটাই দেখা যাবে। তো সেই জন্যে বর্তমান যা সময়, বর্তমান যা পরিস্থিতি, ভালো না খারাপ? আওয়াজ দিয়ে বলেন, জোরসে বলো, খারাপ। আচ্ছা, দেশের অবস্থা ভালো না খারাপ? জোরসে বলো, মাশাআল্লাহ। তাহলে আপনারা বুঝতে শিখেছেন। আচ্ছা, দেশের অবস্থা খারাপ, আচ্ছা জাতির অবস্থা? জোরসে বলো, খারাপ। সবই যদি খারাপ হয় তো খারাপে খারাপে টক্কর দিলে লাভ হবে? পায়খানার সাথে যদি পায়খানার টক্কর হয় খুশবু বেরোবে? পায়খানার সাথে টক্কর দিতে হবে কিসের? আতরের দিতে হবে, মুস্কে আম্বারের দিতে হবে, খুশবু দিতে হবে, যদি ওইটাকে পরিবর্তন করতে পারে। কারণ এই যে দুনিয়ার জীবন আমরা নিজেরা খুব ভালোভাবে জানি, দেশের অবস্থাও যেমন খারাপ, দশের অবস্থাও খারাপ, আর জাতির অবস্থা তার থেকে বেশি খারাপ। বললে মা মার খাবে, না বললে বাপ ব্যাং খাবে। বললে মা মার খাবে, না বললে বাপ ব্যাং খাবে। তুমি হক গণ বলতে যাবে, আইবি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সিদ্দিকুল্লাহকে গ্রেফতার করবে। দেশকে লুটে নেবে, দেশকে খেয়ে নিবে, লুণ্ঠিত হবে দেশ, সব হজম করে দিবে, বলার উপায় নাই, যারা বলবে তাদের কণ্ঠ রোধ করা হবে। এটাই বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি চলছে। তবে হ্যাঁ, সুবহানাল্লাহ, কি গো, তকদির গেছে আমার, জোসে যাক, জোসে যদি বলে ঠিক আছে, হোসে যেন না হয়। তো যেদিকেই যাবেন, যে প্রান্তে যাবেন, যে অর্থে যাবেন, এই মুহূর্তে তো 2021 বিধানসভা ভোটের দামামা অলরেডি বেজে গেছে। আমাদের মতন দাড়িওয়ালা টুপিওয়ালারাও ময়দানে নেমেছে, মন্ত্রী হবে, মুখ্যমন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, সবাই আপন আপন জায়গা থেকে তো ময়দান বাজাতে শুরু করে দিয়েছে। একটা জিনিস স্পষ্ট ভাষায় আজকে জেনে নেবেন, প্রবাদ বাক্যে আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তুমি মুসলমানের লাভ খুঁজতে গিয়ে যেন মুসলমানের 10% লস না হয়ে যায়, তুমি দেশের লাভ খুঁজতে গিয়ে যেন দেশের বিপদ না ডেকে আনো। 1785 ঘুম ভাঙল না, 88 ঘুম ভাঙল না, 1857 ঘুম ভাঙল না, 1947 ঘুম ভাঙল না, 1985 ঘুম ভাঙল না, 1949 ঘুম ভাঙেনি, 1986 ঘুম ভাঙল, তাও চোখ লগরাতে 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 2020 তখন কেস হয়ে গেল পুরোপুরি। আর তখন কোনো লাভ নাই। আজকে একটা কথা শুধু বলে যাব,
এখন মোটামুটি 74 বছর স্বাধীনতার পরে জাতি ঘুমিয়েছেন, এই 74 বছর পরে এখনো যদি মনে করেন ঘুমাবেন, আপনার জিন্দেগি যে কোন পথে যাবে, দুদিন পরে পাশে কাউকে পাবেন এ আশা আর করে বাঁচবেন না। যা বর্তমান ভারতবর্ষের সিচুয়েশন, পরিস্থিতি যা তৈরি করে দিয়েছে, আর জাতি নিজে নিজে নিজেদের অপকর্মের ভেতরে এমন ভাবে ঢুকেছেন, এমন বেড়াজালের ভিতর দিয়ে ঢুকেছেন যে আপনাদের জীবনটাও এই রকম নোংরা থেকে যতক্ষণ পর্যন্ত বের করে না নিয়ে আসতে পারবেন ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন, এই আওয়াজ দিয়েও কোনো কাজ হবে না। ইমানের মতন পাওয়ার যদি আমার ভিতরে না থাকে, আমার ভিতরে কোরআন সুন্নার আদর্শ যদি আমার ভিতরে না থাকে, এ আন্দোলনের এক পয়সা দাম নাই, ওই নামাজের এক পয়সা দাম নাই, ওই স্লোগানের এক পয়সা দাম নাই, ওই মিছিলের এক পয়সা দাম নাই, যদি আমার ভিতরে কোরআন সুন্না থেকে যদি আমি সরে যাই। আজকাল গ্রাম গঞ্জে পাড়ায় বাড়িতে বাড়িতে সর্বত্রই যদি এক বাক্যে বলি, বন্ধন লোন ছেয়ে গেছে, সুদের বেড়াজালে ঈমান তুমি ডুবিয়ে দিয়েছো, ঠিক না ভুল? কথা বলেন না কেন? পণ প্রথার রেওয়াজ মনে হয় চলে না, পণ লিয়ে বিয়ে মনে হয় আমাদের ছেলেরা করে না, এগুলো কি মুসলমানের সন্তান নয়? কথা বলে না। এই যে জানুয়ার মাসটা পেরুচ্ছে, এই যে জানুয়ার মাসটা পেরুচ্ছে, এই জানুয়ার মাসে আমাদের জানুয়ারি চৈত্র ছেলেদের পাওয়া যায় না। আমি প্রথমে এখানকার জলসার যে সমস্ত যুবকরা আছে, জাকারিয়া ভাই বলছিলেন যে মাশাল্লাহ যুবকরা তারাই নিজেরা উদ্যোগ নিয়ে, আমরা 25শে ডিসেম্বর পালন করব না, আমরা 1 জানুয়ারি পালন করব না, আমরা এই জানুয়ারি মাসের উৎসব পালন না করে আমরা কোরআনের একটা মাহফিল এই জায়গায় দেব। আমি এই মজলিস থেকে দোয়া করি ওই যুবকগুলোকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মহা বিপদের সময় আজকের জলসাটাই ওদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেন, এবং ওদের জীবন আদর্শকে আজকের জলসা থেকে আল্লাহ আপনি কবুল করে নেন, যাতে করে ওই সমস্ত যুবকগণ এক একজন দিনই এক একটা বড় খাদিম, এবং এক একজন যেন দায়ী আল্লাহ ওনাদেরকে বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু তারপরেও দুঃখের সঙ্গে বলি, বর্তমান যা সমাজ ব্যবস্থা, সময় যা চলছে, এই মুহূর্তেও যদি আমরা আমাদের লাগামকে না টানি, তাহলে আমরা আরো আস্তে আস্তে একটা করি করুণ জায়গায় পৌঁছে যাব। বয়ান শুরু করার পূর্বে একটা ছোট্ট চুটকি শুধু আপনার সামনে বলবো, তার ভিত্তিতে আজকের বয়ান ইনশাআল্লাহ ইতি পর্যন্ত যাব।